কে ছবি তুলে যায় এটা তো আমরা জানি না। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদিকে নিয়ে আলোচনা শুরু হয়। মেন্দি এন সাফাদির সঙ্গে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সাক্ষাৎ করেছেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই মূলত শুরু হয় এই আলোচনা। বিষয়টি নিয়ে এখনও চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া খুদে বার্তায় মেন্দি এন সাফাদি তার সঙ্গে নূরের সাক্ষাৎ হয়েছিল বলে স্বীকার করেছেন। তবে সাক্ষাতের খবর নাকচ করে দিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নূর একাধিকবার বলেছেন এই সবই অপপ্রচার। এদের অনেককেই কেলেঙ্কারির ফাঁদে ফেলে এদেরকে দিয়ে আবল তাবল বলাচ্ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মোসাদের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন নূর। তিনি জানান, মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে মিটিং করেছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। 2016 সালে তাদের সাক্ষাৎ নিয়ে বিবিসিতে নিউজ হয়েছে। এই মেন্দি এন সাফাদির সাথে মিটিং করেছেন প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 2016 সালে বিবিসিতে নিউজ হয়েছে, বইপুর পত্রপত্রিকায় নিউজ হয়নি। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, তার সঙ্গে মেন্দি এন সাফাদির বৈঠকের অভিযোগ যারা তুলছে তারা পারলে একটি ভিডিও দেখাক। সাফাদির সঙ্গে তার কোনো বৈঠক হয়নি বলে স্পষ্ট জানান তিনি। ভিপি নূরের বিরুদ্ধে যারা অভিযোগ তুলছে, আমি তো বারবার বলেছি তোমরা পারলে এরকম একটা সেটিং ভিডিও দেখাও। এখন আমি দেশের বাইরে গেছি, দেশের বাইরে আমার সাথে অসংখ্য মানুষ ছবি তুলেছে। আমি স্পষ্টভাবে বলছি মেন্দি সাফাদির সাথে আমার কোনো মিটিং হয়নি। আর মেন্দি সাফাদির বিষয়ে যদি সরকারের কোনো কনসার্ন হয় তাহলে আগে জয় সাহেবকে গ্রেপ্তার করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত। এরকম যারা গেছে তাদেরকে বিপিন, তাদের তো ভিডিও টিডিও আছে, বিপিনুরের তো কোনো ডকুমেন্ট তারা পায়নি। এদিকে আগামী 10 জুলাই কাউন্সিলের মধ্য দিয়ে গণ অধিকার পরিষদের নবজাগরণ ঘটবে বলে জানান নূর। বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকারের গোয়েন্দা সংস্থা নানা ধরনের খেলা খেলছে। বিভিন্ন দলকে ভাঙতে সেসব দলের দলছুট পদবঞ্চিত নেতাদের কোরবানির পশুর মতো টাকা দিয়ে কিনছে নির্বাচনে নেওয়ার জন্য বা সরকারের পক্ষে কাজ করার জন্য। নূর জানান, গণ অধিকার পরিষদে যাদের ভবিষ্যৎ নেই তারা গোয়েন্দা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে টাকা পয়সা নিয়ে গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য কাজ করছে। এটি উদ্দেশ্য প্রণোদিত, এর পেছনে গোয়েন্দা সংস্থা আছে। এটা উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারের পক্ষে কাজ করছে এবং এদের পেছনে গোয়েন্দা সংস্থা আছে। এখন সেই ক্ষেত্রে তারা কি বলছে এই কাউন্টার দিয়ে বাহাস করে আমাদের সময় নষ্ট করতে চাই না। প্রতিমন্ত্রী সহ 9টি আসন পাওয়ার প্রস্তাবের বিষয়ে প্রশ্নের জবাবে নূর জানান, আমরা আশা করি বিএনপি আমাদের সুখে দুঃখে পাশে থাকবে। সেক্ষেত্রে বিএনপি যদি ভবিষ্যতে এমপি মন্ত্রী বানায় সেটা বানাতে পারে। আমরা এই মুহূর্তে এটা ঠিক যে বিএনপি একটা ঘোষণা দিয়েছে যে তারা ক্ষমতা আসলে তারা জাতীয় সরকার করবে আন্দোলনকারী সকল দলগুলোকে নিয়ে। সেক্ষেত্রে আমরা যেহেতু বিএনপির সাথে আন্দোলনে আছি, কাজে আমরা তো আশা করি বিএনপি আমাদের সুখ দুঃখে পাশে থাকবে। সেক্ষেত্রে বিএনপি যদি ভবিষ্যতে এমপি মন্ত্রী বানায় সেটা বানাতে পারে। কিছু নেতাকর্মী সরকারের ফাঁদে পড়েছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূর বলেন, সরকার যেহেতু বুঝতে পেরেছে গণ অধিকার পরিষদ একটি তারুণ্যের শক্তি, তরুণদের দল আগামীর আন্দোলনের একটি শক্তি হবে, কাজেই দলে যারা বিভিন্ন অপকর্মের কারণে কোণঠাসা তাদের বিভ্রান্ত করা, চরিত্র হরণ করা, ভাগ করার ফাঁদ পেতেছে। কিছু নেতাকর্মী সরকারের সেই ফাঁদে পা দিচ্ছে। রিজওয়ানা রিন্তি, কালবেলা।